মাটন পিজা খাও না দাদা উফ পাগল করা ব্যবস্থা করো আমরা ছাড়াও এখানে কেউ এসে ভাত খাচ্ছে ভাই আমি কি দেখে খুশি হলাম আমরা একাই নয় যে যারা বিরিয়ানি খাবো না আর একটু তোমাদের ভেঙে দেখাই এই হচ্ছে ভেতরের প্রপার ভেটকি ফিশ একটু কাছে আসুন ম্যাডাম দেখান গাঢ় গ্রেভিটা তার সঙ্গে রোগানটা দেখা যাক এক হাতে ছাড়ানো যায় কিনা বাহ 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 ভাই চর্বি আলাদা করে কি দেখবে তোমাদের লুপ দেখাই না এই এই হচ্ছে চর্বি দাদা বৌদি সব থেকে পুরনো হোটেলে এসেছি ব্যারাকপুরের যেখানে সব থেকে পুরনো হোটেল যেখানে লেখাই থাকে বিরিয়ানি মানেই দাদা বৌদি আমাদের নাকি সেখানে এসে ভাত খেতে হবে খাওয়া যায় যে সব কিছু আমার হাতে ধরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে এটা হচ্ছে রাবড়ি আগের ভিডিওতে না দেখে থাকলে শিগগিরই দেখে নাও জালুয়াল রাবড়ি যা হোক ব্যাপার হচ্ছে যে কিছু করার নেই মাঝে মাঝে একটু ট্রেন্ডিং ভিডিও করতে হয় না হলে আবার ভিউ হয় না অবশ্য আমাদের তাতেও ভিউ হয় না তবে তুই কি জানিস যখন এটা শুরু হয়েছিল তখন এটা নাম না দাদা বৌদি ছিল না এখানে বিরিয়ানি পাওয়া যেত আবার কেন আমার তো ভিডিও দেখতে গেলে একটু জ্ঞান নিতে হয় অরিজিনাল নামটা কি আমি জানি নিচে কমেন্ট করে জানাও যা জানো এনিওয়ে যার জন্য আজকে আমরা এসেছি সেটা হচ্ছে এখানকার রগ রগে মাটন কষা আর শুনেছি এখানকার ফিশ ফ্রাইটাও নাকি বেশ সেক্সি চলো হামলা করা যাক এই বাবা এইসব বলিস না এমনি এসব এলাকায় আজকাল গুলি ফুলি চলছে তো এই হচ্ছে দাদা বৌদির সব থেকে পুরনো হোটেল ব্যারাকপুরে প্রথম যেটা যেটা দিয়ে আর কি শুরু হয়েছিল দাদা বৌদির দোকান সেটা হচ্ছে এটা এইদিকে হচ্ছে তোমাদের ব্যারাকপুর স্টেশন মোটামুটি লোকেশন সবাই জানো তাও যারা জানো না তারা নিচে ডিসক্রিপশন বক্সে দেখে নিও আছে আজকে ভিড়টা খুব একটা নেই সেটা একটা কারণ হতে পারে বৃষ্টি হচ্ছে আর একটা কারণ হতে পারে সবে 12:30টাও বাজেনি আমরা সেই সময় চলে এসেছি এটা বাঙালির ভাত খাওয়ার সময় নয় অ্যাটলিস্ট চলো শুরু করা যাক একসাথে সুস্বাদু সুস্বাগতম টু আওয়ার ফুড গ্যাস ওই যে ফিশ ফ্রাই ম্যারিনেশন আছে যেখানে ফিশ ফ্রাই ম্যারিনেশন হচ্ছে ম্যাডাম যেরকম বললো এটা কি পাতা এটা পার্সলে পাতা না পার্সলে পাতা ও লাভলি ভাই যা গন্ধটা বেরোচ্ছে না তোমাদের বলে বোঝাতে পারবো না পাগল করা চলো ম্যাডাম ঢোকা যাক বিরিয়ানিটা কাটছে ভাই ওদিক দিয়ে আচ্ছা এদিক দিয়ে ঢোকা যাবে না ওদিক দিয়ে ঢুকতে হবে চলো এই টেবিলটা আমাদের জন্য বরাদ্দ ঠিক আছে বসে দেখ আমরা ছাড়াও এখানে কেউ এসে ভাত খাচ্ছে ভাই আমি কি দেখে খুশি হলাম আমরা একাই নয় যে যারা বিরিয়ানি খাবো না অনেকেই ভেজ থালিটা নিতে আসে অনেকে মানে দামটা মোটামুটি 80 টাকা চলো আমরা দেখে আসি ভাতের সঙ্গে কি কি পাওয়া যায় এই হচ্ছে ভাতের সঙ্গে ডাল পাশেরটা কি আলু বাঁধাকপি এটা কি আছে মাছ আছে মাছের ভাজা আছে মাছের তো আলাদা দাম নিশ্চয়ই হ্যাঁ সাথে কত দাম মাছ ভাত 160 টাকা আর এই হচ্ছে মাটন কষা একটু নাড়িয়ে দেখাবে মানে এটা মাছ পিসগুলো ওহ লাভলি লাভলি তোমার নিজের কোনটা ভালো লাগে বিরিয়ানি মাটন না মাটন কষা মাটন কষা ভালো লাগে তোমার নিজে মাটন কষা ভালো লাগে আচ্ছা গরমেটে পড়ে আচ্ছা এটা হচ্ছে মাটনের মেটে সামনে হচ্ছে এখানে কাউন্টার এখানে সালাড এখানে বিরিয়ানি মানে এই জিনিসটাকে এই জিনিসটা লোভ সামলে আমাদের ভাত খেতে হচ্ছে আজকে আর এদিকে কি চিকেন বিরিয়ানি এটা এটা চিকেন বিরিয়ানি আচ্ছা এটা চিকেনের পিসটা দেখাও না ও লাভলি পিস মানে স্পিড দেখো খালি দাদা দাদা ফুস ফুস করে যাচ্ছে এটা মাটন পিস দেখাও না দাদা উফ পাগল করা ব্যবস্থা করো এই হচ্ছে ভেতরে রান্নাঘর এখানে আচ্ছা এখানে বাদ বাকি রান্না বান্নাও হচ্ছে আর ফিশ ফ্রাইও এখানেই হচ্ছে ওই যে ফিশ ফ্রাই শশা যাচ্ছে পরপর পক পক করে কেটে বেরোচ্ছে নিচে শশার পর এবার যাচ্ছে ওই দিক থেকে পেঁয়াজ পেঁয়াজের জন্য বড় জায়গা শশার জন্য সরু ছোট জায়গা এখানে একটা জিনিস দেখলাম বুঝলি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আলাদা হাঁড়িতে তৈরি হয় তুই জানতি না বাবা বিরিয়ানি এক্সপার্ট জানতো না এটা হ্যাঁ এটা কি এটা নতুন দেখছি আমি এটা হচ্ছে বিন্দু ফিশ জিরা মশলা আচ্ছা দাদা একটুখানি আপনাদের থালি সিস্টেমটা দামটা বলে দিন মটন চাওয়াল 260 টাকা আর নরমালি হচ্ছে ভেজ থালি 80 টাকা প্লেট কি কি থাকে ভেজ থালিতে ভাত ডাল সবজি চিপস ভাজা গুলো থাকে এগুলো কি রিপিট হবে মানে কারো যদি আবার মনে হয় যে আরেকটু লাগবে হ্যাঁ মানে এমনি দেবেন তো নাকি এক্সট্রা চার্জ আছে ভাতের জন্য এক্সট্রা চার্জ আছে 10 টাকা প্লেট আচ্ছা থালিটা কোন কোন দিন পাওয়া যায় আর কটার থেকে পাওয়া যায় প্রত্যেকদিন পাওয়া যায় সকাল কটার থেকে 11টা থেকে এরকম শুনেছিলাম রোববারে পাওয়া যায় না বা
এরকম কিছু আগে রবিবার পাওয়া যেত না এখন পাওয়া যায় সম্পূর্ণ থালিটা চলে এসেছে দেখতে পাচ্ছো অলরেডি সমস্ত কিছু যে মটন কষা ফিশ ফ্রাই দিয়ে আগে কারণ স্টার্টার এখানে ফিশ ফ্রাইটা অলরেডি ভেঙে দিয়েছি ভেঙে নিয়েছি সাইজটা অলরেডি দেখে নাও আর কাসুন্দি দিয়েছে আর স্যালাডটা দিয়েছে এবার আরেকটু তোমাদের ভেঙে দেখাই এই হচ্ছে ভেতরের প্রপার ভেটকি ফিশ আর এইখানে না যে ম্যারিনেশনটা করছিল সেগুলো দেখতে পাবে এটা কি পাতা বলতো ধনে পাতা মাছের ফিলেটাই শুধু সরু না কোটিংটাও কিন্তু অবশ্য একদম পাতলা আর গন্ধটা গন্ধটা খুব সুন্দর থালিতে ঢুকবো সবার আগে হচ্ছে ভাতটাকে একটু ভেঙে নি ডালের মধ্যে আবার এ কেটে দিয়েছে উচ্ছে ভাজাও দিয়েছে আবার উচ্ছে কেটে ডালেও দিয়েছে সবাই মাটন কষাই দেখবে আলটিমেটলি হালকা একটুখানি আলু উচ্ছে ভাজা দিয়ে একদমই সাধারণ বাড়িতে সাধারণ যে ডাল খাও খুব একটা অস্বাভাবিক কিছু এক্সপেক্ট করো না হ্যাঁ ঘরোয়া ডালি বুকে ব্যথা হয়ে যাবে রিভিউ দিতে গিয়ে এত আওয়াজ আমি অলরেডি দেখছিলাম এখানে যারা খাচ্ছিলেন মানে এখানে যারা কাজ ফাজ করেন তারা ওই এগুলো এটাই রেগুলারলি খায় নেক্সট চলে যাই হচ্ছে বাঁধাকপি বেশ অনেকটা পরিমাণে দিয়েছে এটা কি মাছের মাথা দিয়ে একদমই না নরমাল বাঁধাকপি আবার মাছের মাথা চাই তোর মনে হচ্ছে একদম ঘরে নরমাল সাধারণ দিনে খেতে বসছি ভাত ডাল দিয়ে বাঁধাকপি দিয়ে কোনো অতিরিক্ত এক্সট্রা স্পাইসেস কিচ্ছু নেই নুনের মাত্রা পর্যাপ্ত এছাড়া আর কি বা বলবো আচ্ছা এখানে ওই চাটনিটা দিয়েছে ওই এটা কিসের সাথে খাবে মাটন কষা দিয়ে পুদিনা চাটনি খাবি তুই আয় দেখি দাদা বলতে তো মাটন খাওয়া হবে কিন্তু তোমাদের জানি মাটন ভালো লাগে কিন্তু আমার সব থেকে বেশি ক্রেভিং হয় হচ্ছে গিয়ে ডেজার্ট আইটেমের তো আজকে প্রচুর ডেজার্ট নিয়ে এসেছি হচ্ছে গিয়ে দ্য ক্রিমি ডিলাইট থেকে সোমা পোদ্দার ওনারের নেম প্রেজেন্টেশনটা কিন্তু দুর্দান্ত সবার আগে দেখি দি রাখি আসছে সামনে তো রাখি স্পেশাল একটা হ্যাম্পার আসছে হ্যাম্পারে এইটার দাম হচ্ছে 850 এটা কাস্টমাইজেবল কি কি থাকবে সেটা হচ্ছে একটা ক্রিম জার থাকবে এটা একটা চকলেট জার রয়েছে এটা হচ্ছে গিয়ে সিসামি ভ্যানিলা কুকিজ রয়েছে দুটো চকলেট সিকলস রয়েছে একটা চকলেটের একটা রেড চকলেট আর একটা হচ্ছে গিয়ে এটা রেড ভেলভেট প্লাস হোয়াইট চকলেট একটা সিকল রয়েছে একটা রাখিও রয়েছে যেটা আজকে তো পরানো হবে না আপাতত আর এটা হচ্ছে হ্যান্ডমেড চকলেটস রয়েছে ওর দেওয়া আর প্লাস খুব সুন্দর করে একটা মিষ্টি করে ডেকোরেট এরকম ভাবেই তোমাদের ডেকোরেশন করে দেবে কিন্তু ভাবেই তোমাদের কাছে যাবে তো রাখশা বান্ধন স্পেশাল এটা কিন্তু নিতে পারো আর প্রত্যেকটা আইটেম এগলেস ফার্স্ট আইটেম হচ্ছে চকো সিকল নিয়েছি এটা ভেতরে রয়েছে রেড ভেলভেট উপরে হোয়াইট চকলেট দুর্দান্ত সাজানো ও ভাই আমি তো দেখে বলে দিলাম ও ভাই ওয়ালা দুর্দান্ত খেতে এটা দেখা লাভলি পুরো রেড ভেলভেট স্মুথ খেতে এটা মানে আমি বলে বলতে পারবো না এত দুর্দান্ত এটা অবশ্যই নাও নেক্সট আইটেম হচ্ছে গিয়ে রক্ষাবন্ধনের প্যাকেজের মধ্যে থেকে সরি চামচ আনিনি হ্যাঁ মানে চামচটা আমি দিতে পারিনি ওকে আমার বাড়িতে বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি শুট করতে হবে দেখে দেখে তোর ফেলে দেওয়ার একখানা চকলেট গুলো পুরো লেয়ার্স ওয়াইজ দেওয়া আর মধ্যে মধ্যে হচ্ছে লিকুইড চকলেট দেওয়া প্লাস তোর হচ্ছে মানে মুস টাইপের টুল রান তো খেতে এটা দুজন শেয়ার করে খাবে পাগল হয়ে যাবে হ্যাম্পারের মধ্যে আরো দুটো জিনিস ছিল কুকিজ বেশ ক্রাঞ্চি এবং ভ্যানিলা ফ্লেভারটা এসেন্সটা স্মেলটা রয়েছে বেশ সুন্দর খেতে উপরে সেসামিটাও বেশ কর্মণীয় লাগবে এটা হচ্ছে হ্যান্ডমেড চকলেটস কিউট কিউট শেপের রয়েছে এর মধ্যে হোয়াইট চকলেট রয়েছে আমরা উপর থেকে নিচে চলে এসেছি বৃষ্টিটা একটু জোরে পড়ছিল বলে কিন্তু এই যে পিস অফ আর্ট এটাকে কাটতে ইচ্ছে করছে না একদমই মানে ডিটেলিংটা দেখো যে সেকেন্ড লেয়ারের উপরেও কিন্তু ওই গ্লিটারটা মানে গোল্ডেন এটা দিয়েছে একটা কথা জানিয়ে দিই যে তোমরা ডেলিভারিটা কিন্তু প্রত্যেকটা মেট্রো স্টেশনে পেয়ে যাবে কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা সেটা ডিটেইলসটা জানিয়ে নিতে পারবে এবং ওদের ফেসবুক পেজ ওদের ইনস্টাগ্রাম সমস্ত লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে রয়েছে তোমরা যে কোনো জায়গায় কন্ট্যাক্ট করতে পারবে এবারে চলো কেকটাকে একটু কাটি আমাদের সেলিব্রেশন হয়নি ফুড গ্যাজামের অনেকদিন কোকোনাট বেস কেক এটা নিচের লেয়ারটা চকলেট ওপরে কোকোনাট বেস তার উপরে রয়েছে হচ্ছে ক্রিম হেভি ক্রিম না ঠিক আছে পরে খাবো সেলিব্রেশন তো একাই আমি আর কে ফুড গ্যাজমের কাপ থেকে একটা সেট এখানে রয়েছে যেটা হচ্ছে 6টা নিলে হচ্ছে 330 টাকা আর 4টে নিলে হচ্ছে 280 টাকা পড়বে আমরা এটা নিয়েছি সেগুলোর মধ্যে রয়েছে দুটো রেড ভেলভেট দুটো রসমালাই দুটো হচ্ছে চকলেট যে উপরে একটা সুন্দর রসমালাই দেওয়াও আছে বোধহয় নাকি হ্যাঁ হ্যাঁ ক্রিম গুলো সব লাগিয়ে দে আরে পরে চিটে নেবো ওটা কেউ জানতে হবে না উপরে না এই কেসারের গন্ধটা আসছে দুর্দান্ত স্মুথ ক্রিম আর কোনোটারই ক্রিম একদমই স্টিকি বা বেশি মিষ্টি নয় সত্যি বলতে আমার প্রত্যেকটা আইটেম নিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড তো তোমরা এবার অর্ডার করো এবার চলো বাকিটা আমরা মাটন খাই
মানে এক হাতে কখনো মাইক ধরে এক হাতে খাওয়া যায়, তোমরাই বলো, কিচ্ছু করার নেই, চারপাশে এত আওয়াজ। এবার এখান থেকে ব্যাপারটা একটু কাছে আসুন ম্যাডাম, দেখান গাঢ় গ্রেভিটা তার সঙ্গে রোগানটা, আমার মনে হচ্ছে বিরিয়ানি না খাওয়ার আফসোসটা যে কমিয়ে ফেলতে পারবো আর কি। দু পিস মাটন দিয়েছে এখানে 210 টাকা দাম, এখানে মিটেও পাওয়া যায় 210 টাকাই দাম, এরকম পিস রয়েছে। এটায় উপরে চর্বি ভাগটা রয়েছে বুঝতে পারছি, এটাই আমি নিই। দেখো দেখো এই জায়গাটা চর্বি আর এইটা হচ্ছে মিট। দাদা বৌদির বস মাটনটাই ছেড়া, আগে একটু গ্রেভিটা নিয়ে নিই, একটু হাত দিয়ে ঘেঁটে এরমভাবে। ও আহ, পুরো বিয়েবাড়ির মাটন কষার গন্ধ। তোমরা বলে মুখে দিয়ে উঁয়া করছো, জিভে ঠেকার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে কেন উঁয়া করছি। এখানে এসে যদি খেয়ে দেখো, একদম ঝাঁঝালো রগ রগে কষা মাংস, কালারটা দেখো না তাহলেই বুঝতে পারবে এই হচ্ছে কালার। বাস আলাদাই, শুধুমাত্র ঝাঁঝ নয় ঝালটাও কিন্তু ভালো মতো আছে। এবার মাংসটা দেখা যায়, দেখা যাক এক হাতে ছাড়ানো যায় কিনা। বা 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 ভাই সুন্দর, এখান দিয়ে দু আঙুলে ছেড়ে আসবে। ভেতরের কালারটা দেখো গাঢ় একদম পিঙ্ক কালার। বাবা কি বড় মৌমাছি রে। মাটনটা দিয়ে একটুখানি ভাত দিয়ে, আগের কোন একটা ভিডিওয় বলছিলাম না যে মাংস মুখে গিয়ে চিবলে ভালো লাগে, এটাও কিন্তু বা সেরা লাগে, মিলিয়ে যাবে মুখের মধ্যে তুল তুল করবে ব্যাপারটা। চর্বি আলাদা করে কি দেখবে, তোমাদের রূপ দেখাই না। এই এই হচ্ছে চর্বি। আমি একটা জিনিস করতে ভুলে গেছি, এইটা 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 গন্ধরাজ লেবু দিয়েছে ভাই, আহ পাগল করা। কলা পাতার ওপরে ভাত খাচ্ছ খাসির মাংস দিয়ে, রগ রগে গ্রেভি, তার সঙ্গে হচ্ছে তোমাদের গন্ধরাজ লেবুর গন্ধ, জাস্ট পাগল করা। একটু গ্রিন চাটনি দিয়ে খাওয়া যাবে, ঠিক আছে। বাট এটা বিরিয়ানি দিয়ে বেশি ভালো লাগে, আমের চাটনি। ঝাল ঝাল এই রগ রগে মাটন কষা খাওয়ার পর এই চাটনিটা দরকার ছিল, একদম বাড়িতে যেরকম হয় কালো সরষে দেওয়া, পারফেক্ট। খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, এখন পিছনের ভিড়টা দেখো, আমরা ভালো সময় এসেছিলাম ম্যাডাম। আলাদা করে দেখো আর কিছু বলার নেই, তবে বলবো ফিশ ফ্রাইটা কিন্তু ম্যাডাম বলছিল বটে পাতলা, কিন্তু 140 টাকা হিসেবে আমার যথেষ্ট ভালো লেগেছে। ফ্লেভারটাও ভালো এবং বাদবাকি সমস্ত কিছুই ভালো। আমার একটা মত আছে, সেটা হচ্ছে দাদা বৌদিতে গিয়ে না বিরিয়ানিটাই খেও, দরকার হলে মাটন কষা বাড়ি নিয়ে এসে খাও। 80 টাকা থালিটা, আলাদা করে কিছু বলার নেই, ওটা ওই মাটন কষাটা খেতে হবে সেই জন্য নেওয়া। তো চলো এবার শেষ করে দিই আমরা, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সেটাও করো। তো চলো যেভাবে ভিডিও শেষ করি, থ্যাংক ইউ ফর মেকিং আস পার্ট অফ ইয়ার ডে, ড্রিম বিগ লিভ বিগার। আমি এখন বলতে শুরু করি ও স্পিডটা নিতে পারে না, ওই জন্য থেমে যায়।